তোমাকে হাওয়াই মিঠাই কে বিক্রয় করতে দিল? আমি একাই। বাবা, তোমার নাম কি? মোহাম্মদ রিপন। মোহাম্মদ রিপন, সুন্দর নাম। তুমি কি করো? হাওয়াই মিঠাই বিক্রি। তুমি হাওয়াই মিঠাই কেন বিক্রয় করছো? দাদির 40,000 টাকা নেই। দাদির 40,000 টাকা নেই? তোমার বাবা মা বেঁচে নেই? বাবা আছে, দেখি না। বাবা বাবা বেঁচে আছেন? জি। তো বাবা আছেন, তারপরে তুমি কেন বিক্রয় করছো? বাবা দেখে না, বাবা বাড়ি থেকে বাইরে করে দিচ্ছে। বাবা দেখে না তোমাকে? তোমার মা বেঁচে নেই? মা অন্য জায়গায় বিয়ে হয়েছে। ও, অন্য জায়গায় বিয়ে হয়েছে। তো তোমার বাবা মা কেউই তোমাকে দেখছে না? জি না। আচ্ছা, সামনে যে ঈদ, তো ঈদে কি তুমি কোনো কিছু কেনাকাটা করেছ? জি না। সবাই যে জামা কিনছে, লাল জামা, নীল জামা, তোমার কি মনে হচ্ছে আমাকে একটু বলো তো। আমি কিনতে পারিনি। তুমি কিনতে পারোনি, সেই জন্য কি হয়েছে? কষ্ট। কষ্ট? তুমি আমাকে একটু বলো তো, কি কষ্ট তোমার ভিতরে? আমি কিনতে পারিনি, তা মানে ওই জন্য। তো তুমি এত ছোট মানুষ, তুমি তোমার এত কষ্ট, তো আসলে তোমার দাদি কি? দাদিও নাই, দাদি মারা গেছে। তো আর তুমি আছো কার কাছে এখন? মহাজন। কোন মহাজন? আমার যে হাওয়াই মিঠাই বিক্রি করে ওনার বাজারে থাকি। তোমাকে হাওয়াই মিঠাই কে বিক্রয় করতে দিল? আমি একাই। তুমি একাই? তুমি তাহলে আছো কোথায়? আছো হাওয়াই মিঠার বাসায়। হাওয়াই মিঠা যার বাসায় বিক্রি করি তার বাসায়। তার বাসায়? এই যে হাওয়াই মিঠাই বিক্রয় করে তুমি টাকাটা কাকে দাও? দাদির জন্য জড়ো করি, দাদির জন্য। তোমার বাবা মাকে তুমি খোঁজার চেষ্টা করো না? আজ এখন দেখে না বাবা মা। বাবা মা দেখে না? বাসায় থেকে বের করে দিয়েছে। বাসায় থেকে তোমাকে বের করে দিয়েছে, সত্যি এটা? তুমি পড়াশোনা তো করতে পারো না, তাই না? করেছে, এখন বেতন দিতে পারে না ওই জন্য। কে বেতন দিতে পারে না? বাবারা দেখে না ওই জন্য।